আজ? ইয়েস, আজকেই সমস্ত অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, সবাই তোমার জন্য নিচে অপেক্ষাও করছে। কিন্তু তোমরা হঠাৎ করে এরকম একটা ব্যাপার করছো, আগে থেকে তো কিছু জানাও নি। তাহলে হঠাৎই প্ল্যানটা হয়েছে, মানে সেরকম কিছু না, ঘরোয়া অ্যারেঞ্জমেন্ট, কিন্তু তার মানে এই না যে তোমাকে সমস্ত কাজ ফেলে ফুলে কাজে হাত লাগাতে হবে নিচে। কনক জানে? কনক রাঙামার বার্থডেতে নিজের হাতে কেক বানানোর জন্য প্রস্তুত। আরে আমরা সবাই ওকে বললাম, বোঝালাম যে প্রত্যেকের জন্মদিনে যেভাবে বাইরে থেকে কেক এনে সেলিব্রেট করা হয় সেরকমই হোক, কিন্তু না, ও নাকি নিজের হাতে কেক বানাবে। আরে বাবা, ওকে তো এখন এটা মাথায় রাখতে হবে যে ও আর একা নেই, ওর সঙ্গে আরেকজন রয়েছে। তার জন্য ওকে ভালো মন্দ খেতে হবে, রেস্ট নিতে হবে, কিন্তু না, ও নিজের পরোয়াই করে না। দাদা ভাই, তুমিও না ওকে ছেড়ে রেখেছো, কিন্তু তুমি অভ্রকে দেখতে না ও কি করতো, আমাকে কিভাবে শাসন করতো। অবশ্য আমার সেটা ভালোই লাগতো, তা মানে শাসন করা মানে এনাভে তো খের না ভাই, তাই না? ঠিক আছে, তুমি যাও, আমি আমি দেখছি। দাদা ভাই, তুমি আমার কথাটা প্লিজ লাইটলি নিও না, তা মানে যা ঝড়ঝাপটা গেছে তোমাদের ওপর, তারপরে আমি বুঝতে পারছি, মানে আমার এই কথাগুলো শুনে তোমার একটু আনকমফোর্টেবল লাগছে, কিন্তু তুমি মুখ ফুটে কোনো কথা বলবে না দেখে ও তোমার মনের কথা বুঝবে না, এটা হতে পারে? না মানে ও তো আমার বোন, তাই ওকে আমি দু একটা কথা বলেও ফেলি, কিন্তু সিরিয়াসলি তোমারও এটা ভাবা উচিত। মানে দেখো, এতদিন পরে তোমরা মানে এমন একটা পরিস্থিতি দিয়ে পেরিয়ে এসেছো, মানে তোমাদেরও তো একে অপরের সঙ্গে ভালো সময় কাটানো উচিত, তাই না? আমার নিজেরই বলতে একটু কিরকম লাগছে, কিন্তু সেই জন্যই তো কনক আর পাঁচটা মিনিট থেকে একদম আলাদা। আমার স্টুপিডটা কথাগুলো বললাম একটু উস্কানোর জন্য, আর এ তো একেবারে ভাবের ঘোরেই হারিয়ে গেল। হিংসা হয় রে কনক, তোকে কি কপাল নিয়েই না এসেছিস। তুমি পারো বটে। আচ্ছা, তোমার অজানা কি কিচ্ছু নেই? এই কেক বানানো তুমি শিখলে কবে? মা যখন আমাকে পড়াশোনা শেখানোর জন্য দিদিমণির কাছে নিয়ে গেছিল, সেই দিদিমণি আমাকে অনেক ঘরের কাজ, বিভিন্ন রকমের রান্নাও শিখিয়েছিল। আমি কেক বানানোটা ওখানেই শিখেছি। সত্যি কতগুলো দিন হয়ে গেল, তাই না? আসলে কি জানো তো বোরানি, তোমার এই শেখার আগ্রহটা না তোমাকে এত কিছু শিখিয়েছে। কিন্তু আমি বলছিলাম কি, এই শরীরের এইরকম অবস্থায় এত কিছু করার কি দরকার ছিল বলতো? দোকানে বললেই তো কেক এসে যেত। সেটা কি আমি জানি না, দোকানে পয়সা দিলে সব পাওয়া যায়, কিন্তু তাতে কি আপনজনদের ভালোবাসার ছোঁয়াটা থাকে না দিদি? এটা অবশ্য আমিও মানি, তুমি নিজে হাতে যেটা করে দেবে সেটা সব থেকে সেরা হবে। এই দেখো, এদিকে তো সন্ধে গড়িয়ে গেল, ওইদিকে পার্টি শুরু হয়ে যাবে, তুমি তো এখনো তৈরি হওনি বৌরানী। আমার কেকটাও তো রেডি নয়। ঠিক আছে, সবটা তো তৈরি হয়ে গেছে, ওই ওভেনে বসে আমি সময় মতো বের করে নেবো, তুমি ততক্ষণে সাজগোজটা করে নাও, যাও। ওরে বাবা বৌরানী, আমি তোমাকে বলছি কিচ্ছু খারাপ হবে না। আচ্ছা ঠিক আছে, আমি তোমার মনে করিয়ে দেবো যখন এটা নামাতে হবে। হ্যাঁ আচ্ছা। ননিদি, আমি কিছু হালকা খাবার বানিয়েছি কেকের সঙ্গে খাওয়ার জন্য, ওটা তুমি গরম করে দেবে। হ্যাঁ হ্যাঁ, আর আমি চাটা দাঁড়ো, চাটা। উফ বৌরানী, দেখি তুমি রাখো রাখো। ননিদি, আমি চাটা করে দিয়ে যাই। কিচ্ছু না, তুমি যাও, তুমি যাও, আমি এদিকে সবটা করে নেব। যাও, একটু সাজুগুজু করো, আজ রাঙামার জন্মদিন না, যাও। আমি দেখছি, যাও। ননিদি, তুমি কি ব্যস্ত আছো? হ্যাঁ, কেন?
কেন গো বৌমনি? না বলছি যে দাদাভাই দেখানো কিছু ফাইল টাইল নিয়ে বসেছে, একটু গ্রিন টি চাইছে, একটু দিয়ে এসো না প্লিজ। ও আচ্ছা ঠিক আছে, আমি হাতের কাজটা সেরে নিই তারপরেই করে দিচ্ছি। না না তুমি এক্ষুনি যাও, তুমি তো জানো দাদাভাই কিরকম টাইপের, সময় জেনে সময় না পেলে কিক করতে থাকে। ইনফ্যাক্ট আমি না কনককেই বলতে যাচ্ছিলাম, ও বোধহয় রেডি হতে গেল তাই না? ঠিক আছে আমি করে দিচ্ছি। তুমি যাও না, আমি আছি এখানে, চিন্তা করো না। এবার মার পালা। ওদিকে তো কনক আবার মায়ের জন্য কেক বানাচ্ছে। হ্যাঁ ছোট মা, ছোট মা তুমিও এসো না, এখনো অনেক প্ল্যান করা বাকি আছে। একটা খারাপ পরিস্থিতি থেকে বেরোনোর কি আপ্রাণ প্রচেষ্টা সবার। দম বন্ধ করা মুহূর্ত থেকে একটা খোলা হাওয়ায় নিঃশ্বাস নেওয়ার প্রচেষ্টা। ইন্দিরা? হ্যাঁ দাদা। কি এত ভাবছো? না ভাবছি না। দেখুন আমরা কেমন একটা খারাপ পরিস্থিতি থেকে বেরোনোর জন্য আনন্দ অনুষ্ঠান খুঁজে নিই। এগুলো তো আমরা তোমার কাছ থেকে শিখেছি ছোট মা, শুধু আজকে সুযোগ বুঝে সেটাকে একটু কাজে লাগাচ্ছি। ছোট মা তুমি খুশি তো? আমি গর্বিত, এই পরিবারের একজন সদস্য হিসেবে আমি সত্যিই গর্ববোধ করি। অবশ্য তোমরা, এই চৌধুরী পরিবার আমার অহংকার। দেখছিলাম ওই